डीजे बापी दुशाई नंबर पोल दुखी राय अमार मोम मोदे काज नहीं आमी सुधु हाथे देशे फिरे जावो आमी नारा बोले दिए तुम्हाके आमी पूजा दिते पारी ना दुखी राय ओरे धरा तुके आमी सुधु हाथे देशे फिरे जेते देवो ना তো এই যদি শুধু হাতে দেশে ফিরে যান তাহলে তো সাতখানা রেঙ্গা আর সাত রেঙ্গার লোকজন আমি সব হাঙ্গার কমবে নিয়ে খাবো দক্ষিণ রায় আমি যে সব পরের ছেলে এনেছি আমি কাকে দিতে কারে দিয়ে যাব দক্ষিণ রায় তুমি আমাকে দোয়া করো তুমি আমাকে দোয়া করো দক্ষিণে সরে ধরা তুই কাকে দিতে কারে দিয়ে যাবে তোর ব্যার নৌকার পর ওই যে ব্যার ছেলে দুঃখে আছে ওই দুঃখের ওপর আমার নজর পড়েছে ওই দুঃখেকে তুই আবার দিয়ে যাবে দক্ষিণ রায় একান্ত যদি আমার নর বলে দিয়ে পূজা দিতে হয় ও দক্ষিণ রায় কল জোরে আমি মিনতি করছি আমি সাতখানা ডিঙ্গা নিয়ে এসেছি আমার সাতখানা ডিঙ্গাতে বহু লোকজন আছে তুমি যাকে চাইবে আমি তাকেই দেব আমি তাকেই দেব কিন্তু ওই ব্যবহার ছেলে দুঃখের আমি দিতে পারব না ওরে ধরা তোর সাতখানা রেঙ্গার ওপর বহু লোক চোর আছে তাদের মধ্যে আমি কাউকে চাই না এমন কি তোরা দুই ভাই এনেছে তোদের দুই ভাইয়ের মধ্যে আমি কাউকে চাই না আমার যখন নজর পড়েছে ওই ব্যার ছেলে দুঃখের উপর ওই দুঃখে আমার নামে দিয়ে যাবি তবে ভালো নতুবা এই আমি চললাম যেও না দক্ষিণ রায় প্রয়োজনে আমার ছোট ভাই জানকে আমি 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 হাসতে হাসতে দেব হয় ছোট ভাই জানেন নাও কিম্মা তুমি আমাকে নাও শোনো দুঃখের কথা আমি আসার সময় ওর মা আমারই হস্তে সমর্পণ করে দিয়েছিল আর আমি সত্যি অঙ্গীকার করেছিলাম উপরে আছে খোদা মেহেরবান নেচেতে আছে খাকি মাতার উপর দাঁড়িয়ে কথা দিয়েছিলাম তোকে আমি কোনোদিন কোন বিপদে ফেলবো না দক্ষিণ রায় তুমি আমাকে নাও কিংবা আমার ছোট ভাই জানকে নাও আমি দেব আমি দেব নরবলি না না রে ধরা রায় তোর কোন কথা আমি শুনতে চাই রায় আমি শুধু জানতে চাই এই তুই দুঃখকে দিয়ে যাবি কি না দক্ষিণ রায় একবার আমাকে দোয়া করো তুমি আমাকে দোয়া করো কোন প্রাণে শোন ধরা বারবার এক কথা ভালো লাগে না এই আমি চললাম একবার আমার উপায়ের পদ বলে নিয়ে যাও দক্ষিণ রায় এ শুধু একবার আমার উপায়ের পদ বলে দিয়ে যাও শোন শোন ধরা ধর উপায়ের পদ আমি বলে দিচ্ছি শোন তুই এখান দে নৌকা ছেড়ে দে চলে যাবে সেই কেঁদো খালের চরে সেখানে গে সাতখানা রেঙ্গা মোমবাতিতে ভরে নেবে আর যাওয়ার সময় ওই ব্যার ছেলে দুঃখে কে নামিয়ে দিয়ে যাবে ওই কেঁদো খালের চরে খোদা মেহেরবান এই দুঃখের কথা আমি কাকে জানাবো এবা বুঝবে আমার এই দুঃখের কথা কিন্তু আমার তো কোনো উপায় নেই আছে আমার ছোট ভাই জান তার ছোট ভাই জানকে ডেকে আমার এই দুঃখের কথা আমি সবগুলো বলি সেবা কি বলতে চায় মনাই
মনায় ভাইজান একবার উঠে দাও ভাই ভাইজান হ্যাঁ বলো বলো ভাইজান বলো কি হয়েছে তোমার ওরে মনায় সে কথা তুই শুনতে চাস না রে ভাই ওরে সে কথা তুই শুনতে চাই না চাস না রে ভাইজান বলো ভাইজান বলো তুমি কোন বিপদে পড়েছো শোনো এই গভীর রাত্রে নিশীতে স্বপ্ন দেখলাম আমি কে দেখেছো বহুত দিন হলো দক্ষিণ রায়ের নরবলি দিয়ে কেউ পূজা দেয়নি তাই আমাকে নরবলি দিয়ে পূজা দিতে হবে না 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 ভাইজান না আমরা আমরা যেসব পরের ছেলেকে নিয়ে এনেছে বাধা বলে বহল করতে আমরা কাকে দিতে কারে দিয়ে যাব আমরা নর বলে দিয়ে পূজা দিতে পারবো না ভাইজান তার চেয়ে আমরা শুধু হাতে দেশে ফিরে যাব না রে ভাইজান আমি আমি অনেক কথা বলেছিলাম কোন জোরে মিনতি করেছিলাম দক্ষিণ রায়ের কাছে আমি যদি নর বলে দিয়ে পূজা না দেই তাহলে আমার সাত খালা ডিঙ্গা সাত ডিঙ্গার লোকজন সভাঙ্গর কুম্ভীরের দিয়ে খা ভাইজান তাহলে এখন আমাদের উপায় তুমি তুমি কাকে দিয়ে যায় বলে কারার দিয়েছো রায় বলে রে আমি 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 কাকে দিতে শপথ করেছি কাকে দিতে শপথ করেছি কোন প্রাণে আমি বলবো আমার ছোট ভাই জানের কাছে হ্যাঁ আমাকে বলতেই হবে শোন শোন মনাই আমি কাকে দিতে শপথ করেছি শোন কাকে দিতে শপথ করেছো আমি আমি শপথ করেছি ওই বেওয়ার ছেলে দুঃখে ওই বেয়ার ছেলে দুঃখে আমরা কিছু দেই দিয়ে যেতে পারি না দুঃখের যে আব্বা যার মরে গেছে সেই আব্বা যার মনে করে ভাবি না তোমার হাতে সমর্পণ করে দিয়েছিল আজ কোন প্রাণে সামান্য মম মধুর লোভে তুমি দুঃখে কে নামিয়ে দিয়ে যাবে ওই কেঁদো খালির চড়ে কোন উপায় নেই ওরে ভাইজান দুঃখের জন্যে তোর কি একার প্রাণে কাঁদে রে ভাইজান ভাইজান আমার কি প্রাণে কাঁদে না ভাইজান হ্যাঁ তোমার প্রাণে কাঁদে হ্যাঁ রে ভাইজান কিন্তু কোন উপায় নেই আমার এখান থেকে নৌকা ছেড়ে দিয়ে চলে যাবো কেঁদো খালের চড়ে সেইখানে গিয়ে সাত রিঙ্গা মম্মদ ভেঙে নিয়ে আর চড়ার সময় পেয়ার ছেড়ে দুঃখের রাশি মেরে নৌকা হতে দেব না আমায় বেশ তোমার যা ভালো হয় তুমি তাই করবে ভাইজান তাহলে চলো এখান দিয়ে নৌকা ছেড়ে দিয়ে আবার সেই কেঁদো খালের চড়ে চলে যাবে তুমি এখন সবার ডাকো ওটো সবাই নাই মাঝিগন ও মা এই ভাবি ধোনা মৌলি মানে কথা শুনি আজ আঠেরো ভাটি অর্থাৎ কেঁদো খালিতে গমন করলেন তাই মাঝিমালাকে বলছে চলো চলো আজ আমরা এখন নৌকা তালে ছেড়ে দিই মন মাঝি তুই সবুর করে নৌকা বাই আচা মন মাঝি তুই সবুর করে নৌকা বাই আচা বলে মন মাঝি তুই সবুর করে নৌকা বাই আচা ও তো মন নৌকা
অদূরে হলো একটি বন আমরা দেখতে পাই, চলো ওই বন হতে আমরা মধু ভেঙে নিয়ে আসি। ঠিক বলেছ ভাই যায়, ঠিক বলেছ। ওই যে অদূরে আমরা জঙ্গলে দেখতে পাচ্ছি, ওই জঙ্গলে বড় বড় মোম মধুর চাকও দেখতে পাচ্ছি। চলো ভাই যান, চলো আমরা এখনই গিয়ে মোম মধু সংগ্রহ করি। দুঃখে চাচাজি আমার কাছে এসো। চাচাজি দুঃখে আমরা ওই বনেতে মোম মধু ভাঙতে যাই, আর তুমি এই নৌকাতে দুটো রান্না করে রাখবে। চাচাজি কি এই কি বলছো চাচাজি? আমি আমি রন্ধন করতে পারবো না চাচাজি। তাহলে কে রন্ধন করবে চাচাজি? আমি রন্ধন করতে জানি না চাচাজি। দুঃখে এত বড় ছেলে তুমি রন্ধন করতে পারবে না। না চাচাজি, তোমাকে রন্ধন করতেই হবে। আমি পারবো না চাচাজি। কে? আমি তোমার পায়ে ধরে বলছি চাচাজি, আমি রন্ধন করতে পারবো না। রন্ধন তুমি করতে পারবে না। না চাচাজি আমি পারবো না চাচাজি। তুমি শুধু নৌকাতে বসে বসে খাবে, আর মাস গেলে আমার ঘাড়ে হাতে বলিয়ে মাইনেটা আদায় করে নেবে। দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই রন্ধন তোকে করতেই হবে। বল বল, তুই রন্ধন করতে পারবি না? পারবি না, রন্ধন তোকে করতেই হবে। আমি পারবো না চাচাজি, আমাকে তোরে বেরো না চাচাজি। কোনো কথা আমি শুনতে চাই না চাচাজি, তোকে রন্ধন করতে হবে। আমি পারবো না চাচাজি। পারবে না, চাচাজি চাচাজি কোনো কথা নয়, বেয়াদব, রন্ধন তোকে করতেই হবে। বাপ জান দুঃখে, আজ তোমার আরে বোনের এই অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না রে বাপচান, ওরে বাপচান। আজ আমি তোকে বলছি ভাই, যখন তোকে রন্ধন করতে বলেছে তখন তোকে রন্ধন করতে হবে রে বাপচান। আমাদের জন্য আর কিছু না পারিস, দুটো আলুর সিদ্ধ ভাত করে রাখতে পারবি না রে বাপচান? আমি পারবো চাচাজি। পারবে? আমি পারবো চাচাজি। তাহলে তোমরা সবাই আমার সঙ্গে চলে এসো, ওই বন হতে আমরা মোম মধু ভেঙে নিয়ে আসি। তাই চলো ভাই, এসো, তাই চলো। তাই তো চাচাজিরা যে আমাকে রন্ধন করতে বলে গেছে, কিন্তু আমি যে রন্ধন করতে জানি না। ওই মল্লিদের বাড়িতে আমি যে গরু চড়াতাম কিন্তু কখনো রন্ধন করিনি। তাই তো আমি যখন চাচাজির সাথে এই বাদাবনে মল করতে আসি, তখন আমার মা আমাকে বলে দিয়েছিল যে ওরে দুঃখে বনেতে যাচ্ছি যা বাবা, কিন্তু যদি কখনো বিপদে পড়িস ওই ওর বনেতে থাকে যে বনের মা বনেবি, তাকে একটিবার স্মরণ করবি, সে থেকে উদ্ধার করবে। তাই আমি বনের মা বনেবিকে দেখে দেখবো ওই বনের মা বনে এসে আমাকে উদ্ধার করে কিনা।
ও গো বোনের মা বোনই মা গো একটি বার এসে আমাকে উদ্ধার করো মা গো ও গো বোনের মা বোনই মা গো একটি বার এসে আমাকে দেখা দাও মা গো ও গো বোনের মা বোনই মা গো একটি বার এসে আমাকে উদ্ধার করো মা গো ও মা দুঃখী তাহলে বাদা বনে গিয়ে পড়লেন ঘোর বিপদে রন্ধন করতে হবে কিন্তু জীবনে তো রন্ধন কি জিনিস জানে না পরে বাড়ি রাখাল অর্থাৎ গরু চড়িয়েছে তাহলে রন্ধন কেমন করে সে জানবে তাই মায়ের কথা মনে পড়ে গেল যে মা বলে দিয়েছিল জঙ্গলে গিয়ে যদি কোনোদিন বিপদে পড়িস তাহলে বোনের মা বনবিবিকে স্মরণ করিস এই সময় দুঃখে বোনের মা বনবিবিকে স্মরণ করলেন আর বোনের মা বনবিবি তখন আঠেরো ভাটির মধ্যে মামার বসে আছে এমন সময় শুনতে পেলেন অর্থাৎ তার আসন খানে টলতে শুরু করলেন এ কি হঠাৎ আমার আসন টলছে কেন তাহলে কি আঠেরো ভাটির মধ্যে কারো বিপদ আমার মন বড় চঞ্চল উঠেছে এতদিন আঠেরো ভাটির মধ্যে আছি এই কেঁদো খালিতে কখনো তো আমার আসন এমন ভাবে টলমল করেনি তাহলে আজ কেন হঠাৎ আমার আসন টলছে তাছাড়া মনের মধ্যে বড় চঞ্চল হয়ে উঠেছে আমার মন বলে আঠেরো ভাটির মধ্যে কারো বিপদ হয়েছে হাজারে থাকতে পারছি না একবার ভাই স্বজনগুলিকে ডেকে জিজ্ঞাসা করি সেবা কি বলতে চায় স্বজনগুলি স্বজনগুলি বলে বাবুজান ও ভাই স্বজনগুলি বাবুজান দেখো ভাই দেখো এতদিন আঠেরো ভাটির মধ্যে আমরা দুই ভাই বহিন আছে কিন্তু আমার আসন তো এমন কখনো টলমল করেনি ভাই ঠিক বলেছো ভাই যা এটা তুমি ঠিক বলেছো আজ এই আঠেরো ভাটির মধ্যে তোমার আসন টলে উঠেছে আমি স্থির করেছি এই আঠেরো ভাটির মধ্যে কোন সন্তানের বিপদ হয়েছে না বুবু জান না যাও আর বিলম্ব করো না ভাই জান একবার আঠেরো ভাটি তন্ন তন্ন করে খুঁজে দেখো কোন সন্তান বিপদে পড়ে আমাকে মামা বলে ডাকছে দেখো বুবু জান এই আঠেরো ভাটির মধ্যে কোন মায়ের সন্তান কোনোদিন আসতে পারে না তাই বলে বুবু জান কেউ তোমাকে আম্মা আম্মা বলে ডাকে রে আমার মনে হয় ভাই তোমার আসন টলে উঠেছে সত্যি ভাই জান তোমার কথা শুনে আমার বলে হাসি লাগলো এতদিন আমরাই আঠেরো ভাটির মধ্যে দুই ভাই বহিন আমরা বাস করছি কখনো হাওয়াতে আমার আসন টলে না আজ কিনা তুমি বলছো আমার হাওয়াতে আসন টলে উঠেছে না ভাই না আমি বুঝতে পারছি আঠেরো ভাটির মধ্যে কোনো সন্তান এসেছে এই সন্তানের কোনো ঘরে বিপদ হয়েছে যাও ভাই যাও আর বিলম্ব করো না সময় সঙ্গে এই আঠেরো ভাটির তন্ন তন্ন করে দেখো কোনো সন্তান বিপদে পড়ে আমাকে মা মা বলে ডাকছে না বুঝলেন না তোমার কথা আমি কিছুতেই যেতে পারবো না এই আঠেরো ভাটির মধ্যে আর কেউ আসতে পারে না এই আঠেরো ভাটির মধ্যে এই আমি চললাম বুঝলেন এই আমি চললাম রিকি ডাক লে যাও গোলে গো আমার কে ডাক লে যাম গোলে বোন বিবি বোন বিবি মা বলে মা মা
DJ Bapi, do Shaik number pole.